আজকে আপনাদের সাথে আলু ভর্তা রেসিপিটি শেয়ার করেছি। তো শুধু একটা না, আলু দিয়ে দুই রকমের ভর্তা রেসিপি শেয়ার করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে মরিচ পেঁয়াজও ভর্তা করেছি, একের ভিতর দুই, মানে হচ্ছে আলু দিয়ে দুই রকম ভর্তা। তো চলুন মূল রেসিপিটি দেখে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সবার কাছে অবশ্যই ভালো লাগবে ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, আফসানা মিমি ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আলু ভর্তা করব, আর এই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আমি দুইভাবে আলু ভর্তা করে দেখাবো, সাথে থাকবেন। তো আলু তিনটা আমি এখানে ছিলে ধুয়ে রেখেছি, এটা এখন ছোট ছোট করে আমি কেটে নিব সিদ্ধ করার জন্য। ছোট করে দিলে দ্রুত সিদ্ধ হবে। তো এখন আমি আলুটা কেটে নিব। এই যে এখানে আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, মানে একটা আলুর থেকে চার ভাগ করেছি, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আলুগুলো সিদ্ধ করতে দেব। আলু সিদ্ধ করার জন্য এই যে পাতিলটাই দিয়ে দিয়েছি, আর পানিও দিয়েছি পরিমাণ মতো, আর এখানে কিছু সামান্য লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। লবণ দিলে যে কোনো জিনিসই দ্রুত সিদ্ধ হয়। তো এখন আমি চুলাটা অন করে দিব। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা ছড়ানো পাত্রে এভাবে সরিয়ে রেখেছি যেন আলুটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমি দুইভাবে আলুটা ভর্তা করে দেখাবো, একটা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে, আর একটা এই যে কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে। তো কাঁচা মরিচ পেঁয়াজটা আমি প্রথমে তেলে একটু ভেজে নিব, নিয়ে তারপরে আলুটা ভর্তা করব। মরিচ পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ। তো এখন আমি মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে এটা ভেজে নিব। মরিচ পেঁয়াজের সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে ভর্তার সঙ্গে আবার দিব, এই জন্য এখন সামান্য দিয়েছি যেন মরিচটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, এটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব। এই তো মরিচ পেঁয়াজটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি, এখন যে সামান্য অল্প একটু তেল আছে এটাতে এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আর শুকনো মরিচের বটনা সহ রেখেছি, কারণ বটনা যদি আমি ছড়াই দিয়ে ভাজি করি সেক্ষেত্রে এই মরিচের মধ্যে তেল চলে যাবে, আর তখন এটা ভালো মচমচে হবে না। এই জন্য বটনা সহ ভেজে নিতে হবে, তারপরে বটনাটা ছড়াইয়ে ভর্তা করতে হবে। মরিচ পেঁয়াজ সব কিছু আমার ভাজি করে নেওয়া রেডি, এখন আমি আলুগুলো ম্যাশ করে নিব। তো সবগুলো আলু আমি একসঙ্গে ম্যাশ করে তারপরে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে ভর্তাটা করে দেখাবো। এই যে আলুটা আমি ম্যাশ করে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এখন আমি ভর্তাটা করে দেখাবো। আর এই যে দুই পাশে কিন্তু লবণও রেখেছি। প্রথমে আমি মরিচ পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে ভর্তা করব। তো এখানে এক সাইডে লবণ নিয়েছি, আর এই যে এখন এগুলো দিয়ে দিব। এখন লবণের সঙ্গে, আমি তো ভাজি করে নেওয়ার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তো এখন বেশি লবণ দিয়ে নাই। আর দিয়ে দিব ধনিয়া পাতা, আর শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা করব সেখানে আর ধনিয়া পাতা দিব না, জাস্ট শুকনো মরিচ আর পেঁয়াজটা। তো এটা এখন মিশিয়ে নেব। এই ভর্তাটাও খেতে ভালো লাগে, আবার শুকনো মরিচদের ওইটাও ভালো লাগে, এই জন্য আমি দুইটাই দেখাচ্ছি। এই যে মিশিয়ে নেওয়া শেষ, এখন আমি সরিষার তেল দিয়ে দিব, এটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। এই যে এই ভর্তাটা আমার রেডি, এটা এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন করব শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা।
তো এখানে আমি পরিমাণ মতো লবণ রেখেছি, এই যে। আর এখন দিয়ে দিব শুকনো মরিচ। আমি একটু ছড়ানো পাত্র নিয়েছি, ভর্তা করতে ইজি হবে। আমি সব মরিচগুলাই দিব না, আমি আলাদা মরিচ পেঁয়াজ একটু ভর্তা করে উঠিয়ে রাখব, এই যে। এখন এটার সঙ্গে একটু ভেঙে নিব। মরিচ পেঁয়াজটা আমি লবণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে ভালোভাবে মাখতে হবে। ভর্তাতে একটু ঝাল বেশি হলে খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু দিবেন। এখন দিয়ে দিব সরিষার তেল। এই মরিচ পেঁয়াজ ভর্তাটা আমি উঠিয়ে রাখব আর অল্প একটু দিয়ে ভর্তা করব। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটাও কিন্তু অনেক ভালো লাগে, এই যে। আর এটুকু দিয়ে ভর্তা করব। তো এখন খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে। এই তো দুইটা ভর্তাই আমার রেডি, এখন আমি উঠিয়ে নিব। এই যে ইয়াম্মি ইয়াম্মি দুইটা ভর্তা, তিনটা মরিচ ভর্তা বললে তিনটা হবে। ভর্তা দিয়ে গরম ভাত কিন্তু খুবই মজা লাগে, আমার মনে হয় সবারই অনেক পছন্দের ভর্তা, আমার নিজেরও অনেক ভালো লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে পরে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।